এখন বিজেপির লোক বলছে দিলীপ ঘোষ নাকি বাঘের বাচ্চা, এখন নতুন কথা ডায়লগ শুনতে পাচ্ছি। দিলীপ ঘোষ বাঘের বাচ্চা, যারা বলছে সন্দেহ লাগছে তারা কি বটে, পাঠাকে যদি বাঘ সাজায় তো বাঘের বাচ্চা বলবে তারা, ওরা অশিক্ষিত, বিজেপি যারা করে তারা অশিক্ষিত, ওদের শিক্ষিত নয়। কি করে বলছে তো আমি কিছু বুঝতে পারছি না, বাঘের বাচ্চা না পাঠাকে কি করে বাঘ হয়? সেটা এবারে আপনারা জিজ্ঞাসা করুন, পাঠাটাকে একটা বাঘের বাচ্চা, ও একটা পাঠা, দিলীপ একটা পাঠা। আর একটা কথা বলি, ওকে নিয়ে তো কিছুদিন আগে তো ওই বিজেপি যারা করে তারা বলছে ও মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী হবে। তো বাংলার মুখ্যমন্ত্রী হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে, ও পড়াশোনা কতটা করেছে সেটা আমরা কেউ জানি না। ওকে আমি মুখ্যমন্ত্রী মেনে নেবো যদি হাইড্রোক্সিক্লোরোকুইনের উচ্চারণটা করতে পারে। আমি চ্যালেঞ্জ করছি, আমি মুখ্যমন্ত্রী মেনে নেবো, হাইড্রোক্সিক্লোরোকুইনের উচ্চারণটা করে দেখাক দিলীপ পাঠা, ঠিক আছে? তারপরে মুখ্যমন্ত্রী দেখা হওয়ার স্বপ্ন দেখবে, লজ্জা লাগে না? ধন্যবাদ।